সাথে বলতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করি দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিকে সহায়তা করে যাচ্ছে। এবং যতদিন পর্যন্ত এটা প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে সবার সহযোগিতা চাই। আপনারা যারা মিডিয়ার সহকর্মী আছেন এখানে উপস্থিত, আপনাদের সবার মাধ্যমে আমরা মিডিয়ার সকল সদস্যদের এবং দেশের আপামর জনসাধারণের সহযোগিতা চাচ্ছি। আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের সুফল যাতে এই দেশ, এই দেশের জনগণ পায়, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজে কাজ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি জানতে পেরেছি, আমাকে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন বলেছেন এখানে প্রায় 150 কিলোমিটারের চাইতে বেশি জলপথ রয়েছে। এই জলপথ পাহারা দেওয়ার জন্য আগে থেকে পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ড মোতায়েন ছিল, বর্তমানে নৌবাহিনীর সদস্যরাও এটার জন্য কাজ করছে। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে সব বাহিনীর ক্ষেত্রে, তারপরেও আমাদের সার্বক্ষণিক টহলের মাধ্যমে যদি প্রয়োজন হয় আমরা এখানে আমাদের জনবল বৃদ্ধি করবো আরও, এবং তার মাধ্যমে আমরা এই নৌপথগুলিতে যাতে কোনো রকমের চাঁদাবাজি, কোনো রকমের সহিংসতা যাতে না হয় এবং জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেটার জন্য আমরা একত্রিতভাবে কাজ করব। আমি অনুরোধ করবো আমার এখানে যিনি এরিয়া কমান্ডার আছেন, তিনি এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে একসাথে বসে তারা এটার সমাধানের জন্য যে এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করবে। ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার, স্যার আমি কোনো দলের নাম বলবো না, সরকার পতনের পর পরই বলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের তাণ্ডব চালাচ্ছে, এখন পর্যন্ত অব্যাহত আছে, বিভিন্ন জায়গায় আমাদের কাছে অনেক প্রমাণ আছে, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপটা একটু বলবেন স্যার। এটা আমরা সবাই দেখেছি যে 5ই আগস্টের অবহিত পরে প্রায় সপ্তাহব্যাপী বেশ কিছু সারা দেশে বেশ কিছু অরাজকতা, নাশকতা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। এবং সেখানে কে বা কারা জড়িত ছিল, অনেকে চিহ্নিত সন্ত্রাসী আমরা জানি, অনেকে তাদের প্রতিহিংসা বা আক্রোশ চরিতার্থ করছে, যেটা খুবই দুঃখজনক। তবে সময়ের সাথে সাথে এই বিষয়ে উন্নতি হয়েছে এবং বর্তমানে এই ধরনের আক্রমণ বা এই ধরনের সহিংসতা অনেকটাই কমে এসেছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস, আমরা যখন সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং বিশেষ করে পুলিশ, আনসার, বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের যারা আছেন উপকূলীয় অঞ্চলে, সবাই মিলে যখন আমরা আমাদের কার্যক্রম আরও জোরদার করবো, সেটা অনেক অনেকটাই কমে আসবে। তবে একই সাথে আমি সংশ্লিষ্ট যে সকল রাজনৈতিক দল যারা দেশে দেশের জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য কাজ করে, তাদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে, সশস্ত্র বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার বিশ্বাস আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা সেটা আরও অনেক কার্যকর এবং ফলপ্রসূ হবে। আমি এই জন্য সার্বিকভাবে সকলের সহযোগিতা